ওয়েলকাম টু আওয়ার বেঙ্গলি কম্পিউটার এডুকেশন চ্যানেল, যেখানে পেয়ে যাবে কম্পিউটার রিলেটেড সমস্ত শিক্ষা সবার জন্য। আজকে জানবো আমাদের হিউম্যান বিংস যেমন সমস্ত মেমোরি স্টোরেজগুলো, সমস্ত দিনের কাজগুলো যেমন আমরা মাথার মধ্যে স্টোরেজ করে রাখি, কীভাবে কম্পিউটার সেটা রাখে, কীভাবে কাজ করে, কম্পিউটার কীভাবে পুনরায় আবার সেই স্মৃতিগুলোকে স্মৃতিচারণ করে, সেই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখতে হবে। সো লেটস স্টার্ট। কম্পিউটার মেমোরি, এই কম্পিউটার মেমোরি কি? এই কম্পিউটার মেমোরি ইজ এ জাস্ট লাইক এ হিউম্যান বিং। ইট ইজ ইউজ টু স্টোর ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন। মেমোরি ইজ স্টোরেজ স্পেস ইন কম্পিউটার ওয়্যার ডেটা ইজ টু বি প্রসেসড অ্যান্ড ইনস্ট্রাকশন রিকোয়ার্ড ফর প্রসেসিং স্টোর। অর্থাৎ স্টোরেজ ডিভাইস অথবা কম্পিউটার মেমোরি এমন একটা মেমোরি যেখানে সমস্ত ডেটাগুলোকে বা সমস্ত ইনফরমেশনগুলোকে জমা রাখা হয়। সিপিইউ যখন প্রসেসিং করছে, সিপিইউ প্রসেসিংয়ের মধ্যবর্তী কোনো কাজ বা ফাইনাল কোনো রেজাল্ট এই স্টোরেজ ডিভাইসের মধ্যে জমা করে রাখা হয়। সাধারণত স্টোরেজ ডিভাইস আমাদের তিন ধরনের, ফার্স্ট প্রাইমারি মেমোরি অথবা মেইন মেমোরি, সেকেন্ড সেকেন্ডারি মেমোরি, থার্ড স্পেশাল মেমোরি। স্পেশাল মেমোরি বলতে ক্যাচে মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, এই সমস্ত মেমোরিকে স্পেশাল মেমোরি বলবো আমরা। তাহলে নেক্সট জেনে নেওয়া যাক প্রাইমারি মেমোরিকে। আমরা প্রথমে আমরা যদি কম্পিউটারের ব্লক ডায়াগ্রামটা দেখি, পুরনো একটা আগের যে সিপিইউ একটা ভিডিও বলে একটা দেওয়া হয়েছে, সিপিইউ ভিডিওটি দেখতে গেলে আগের নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো এই আগের ভিডিওটি। সিপিইউর ব্লক ডায়াগ্রাম যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে তিনটি মেইন সিপিইউর ফান্ডা ছিল, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেমোরি ইউনিট, সেকেন্ড হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর থার্ড হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU। আমরা এই মেমোরি স্টোরেজের বা স্টোরেজ ইউনিটের এই কাজটি আজকে আমরা দেখব। সো নেক্সট প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি হোল্ডস অনলি দোজ ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন অন উইচ দ্য কম্পিউটার ইজ কারেন্টলি ওয়ার্কিং। ইট হ্যাজ এ লিমিটেড ক্যাপাসিটি অ্যান্ড ডেটা ইজ লস্ট ওয়েন পাওয়ার ইজ সুইচড অফ। ইট ইজ জেনারেলি মেড আপ অফ সেমিকন্ডাক্টর ডিভাইসেস। ইট ইজ ডিভাইডেড ইন্টু টু সাব ক্যাটাগরিজ, র্যাম অ্যান্ড রম। সো কম্পিউটার প্রাইমারি মেমোরিটা কি? প্রাইমারি মেমোরিকে অর্থাৎ প্রাইমারি মেমোরিটাকে আমরা মেইন মেমোরি বলি। কম্পিউটারের যে প্রধান মেমোরি সেটাকে আমরা মেইন মেমোরি বলি। অর্থাৎ কম্পিউটারের সমস্ত তথ্য বা সমস্ত ইনস্ট্রাকশন যা আমরা কাজ করি সমস্ত কিছু প্রাইমারি মেমোরি থেকে সরাসরি কাজ করে, বা প্রথমে প্রাইমারি মেমোরিকে অ্যাক্সেস করতে হয়, তারপরে কাজগুলো নেক্সট এগাতে থাকে। সো প্রাইমারি মেমোরির তথ্য এবং নির্দেশ সমস্ত সাময়িকভাবে জমা থাকে এই সব মেমোরি। যেমন বলা হলো দুটো ভাগ প্রাইমারি মেমোরির, এক হচ্ছে র্যাম আর দুই হচ্ছে রম। এর বৈশিষ্ট্যগুলো কী কী, এই প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য কী কী হবে বা ক্যারেক্টারিস্টিক কী কী হবে বলছে, এই মেমোরিগুলো সেমিকন্ডাক্টর মেমোরিজ, দিস ইজ নোন অ্যাজ মেইন মেমোরি। আমি বললাম এটাকে মেইন মেমোরি বলবো, কারণ সমস্ত কিছু ডেটাগুলো এখান থেকে ফার্স্ট অ্যাক্সেস করা হয়, সিপিইউ এখান থেকে অ্যাক্সেস করে। নেক্সট হচ্ছে ইট ইজ ভোলাটাইল মেমোরি, ডেটা ইজ লস্ট ইন, পাওয়ার ইজ সুইচড অফ। যখন পাওয়ার সুইচ অফ করা হয় ডেটা তখন ইউজুয়ালি লস্ট হয়ে যায়। ইট ইজ ওয়ার্কিং মেমোরি দ্য কম্পিউটার ফাস্টার দ্যান সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি থেকে অবশ্যই ফার্স্ট হবে। আমরা নেক্সট পড়বো কেন ফার্স্ট হবে কী হবে। দ্য কম্পিউটার ক্যান নট বি রান উইদাউট দ্য প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি ছাড়া কখনই কম্পিউটার মেমোরিটাকে রান করতে পারবে না। নেক্সট র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম ইজ দ্য ইন্টারনাল মেমোরি অফ দ্য সিপিইউ অফ স্টোরিং ডেটা, প্রোগ্রাম অ্যান্ড প্রোগ্রাম রেজাল্টস। ইট ইজ রিড রাইট মেমোরি উইথ স্টোর ডেটা আনটিল দ্য মেশিন ইজ ওয়ার্কিং, অ্যাজ সুন অ্যাজ দ্য মেশিন ইজ সুইচড অফ ডেটা ইজ ইরেজড। অর্থাৎ কী বলছে, র্যাম হচ্ছে এমন একটা মেমোরি যে মেমোরিটা যে কোনো ডেটা বা যে কোনো প্রোগ্রাম সিপিইউ এখান থেকেই অ্যাক্সেস করে। অর্থাৎ এটা হচ্ছে একটা ইন্টারনাল মেমোরি,
রিড রাইট সমস্ত কিছুই করতে পারে, কিন্তু ততক্ষণই করতে পারে যতক্ষণ মেশিনটা অন থাকে। যদি মেশিন সুইচড অফ হয়ে যায় তাহলে কিন্তু ডেটাটা অবশ্যই আমাদের হারিয়ে যায়। এই জন্যই একে ভোলাটাইল মেমোরি বলা হয় অনেক সময়। কি বলছে নেক্সট, র্যাম ইজ এ ভোলাটাইল, দ্যাট ইজ ডেটা স্টোর্ড ইজ ইন লস্ট ওয়েন উই সুইচড অফ দ্য কম্পিউটার অর দ্য দেয়ার ইজ এ পাওয়ার ফেলিয়ার। যদি পাওয়ার ফেলিয়ার হয়ে যায় বা সুইচড অফ হয়ে যায় মেশিন, তাহলে আমার সমস্ত ডেটা বা কাজগুলো হারিয়ে ফেলতে পারি। তাই জন্য ব্যাকআপ হিসেবে আমরা UPS ইউজ করি। ওকে, তো মানে এক কথায় হচ্ছে যে কম্পিউটারের যে র্যাম, মানে আমি যদি বলতে পারি যে কম্পিউটার যখন চালু হয় তখন কম্পিউটারের কাজ করার মতো সমস্ত কিছুই র্যামে এসে জমা হয়, র্যাম থেকে সমস্ত কিছু খোলে। আবার কোনো প্রোগ্রাম চললে সেটা র্যামে এনেই প্রোগ্রামটা চালু করা হয়। যদি কখনো প্রোগ্রাম র্যামে লোড করার মতো জায়গা না থাকে তাহলে কী হয়, সেটা চালু হয় না বা ওপেন হয় না আমাদের। হ্যাঁ, তাই জন্য বলা হয় যে র্যাম যত যে কম্পিউটার যত বেশি র্যাম তার সে কম্পিউটার বেশি তত বেশি ভালো। আমরা দেখো, যখন আমরা কম্পিউটার কিনি অথবা ল্যাপটপ কিনি অথবা কোনো মোবাইল কিনি, আমরা সবসময় দেখি যে র্যাম কার বেশি 4GB 8GB এখন বেরিয়ে গেছে, মানে 2GB বেশি বেশি মেমোরি কিনছি, মানে মেমোরি যত বেশি কিনবো তত আমাদের যে ওয়ার্কিং যে স্পিড, সেই স্পিডটা তত বেশি হবে। কিন্তু একটা অসুবিধা, যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা স্টোরেজ, যেহেতু প্রাইমারি মেমোরি, সেগুলি আমরা এখান থেকে সমস্ত কিছু ডেটা হারিয়ে ফেলি। এটাকে আবার দুইভাবে ভাগ করি, এক হচ্ছে স্ট্যাটিক র্যাম, এই র্যামটা বলা হয়, আর এটা হচ্ছে ডাইনামিক র্যাম, DRAM বলা হয়। তাহলে এই র্যাম বা স্ট্যাটিক র্যাম, আমরা স্ট্যাটিক কথার অর্থ হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? স্ট্যাটিক কথার অর্থ কী জানি আমরা, কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, কোনো একটা মেমোরির মধ্যে কোনো একটা জায়গার মধ্যে কিছু একটা ব্লক করে জায়গা করে রেখেছে। অর্থাৎ আমরা দেখি কী বলছে, দ্য ওয়ার্ড স্ট্যাটিক ইন্ডিকেটস দ্য মেমোরি রিটেইন ইটস কন্টেন্ট অ্যাজ লং অ্যাজ পাওয়ার ইজ বিং সাপ্লাইড, হাউএভার ডেটা ইজ লস্ট ওয়েন দ্য পাওয়ার গেটস ডাউন ডিউ দ্য ভোলাটাইল নেচার। এস র্যাম চিপ ইউজ এ ম্যাট্রিক্স অফ 6 ট্রানজিস্টার আর নো ক্যাপাসিটার, ট্রানজিস্টার ডু নট রিকোয়ার পাওয়ার টু প্রিভেন্ট লিকেজ, সো এস র্যাম নিড টু বি রিফ্রেশড অ্যাজ এন রেগুলার বেসিস। তাহলে কী বললাম, তাহলে এস র্যাম হচ্ছে বা স্ট্যাটিক র্যাম হচ্ছে সেই র্যামটা যতক্ষণ ততক্ষণ জমা থাকে ডেটাগুলো, যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়, মানে যতক্ষণ কারেন্ট ফ্লো করছে ততক্ষণ মেমোরির মধ্যে স্টোর হতেই থাকবে। এটাকে বারবার রিফ্রেশ করার প্রয়োজন হয় না। ওই যে বলছে এখানে যে এখানে বারবার রিফ্রেশ করা, তাহলে রিচার্জ করার কোনো প্রয়োজন হয় না। এটি কি, এটা একটা 6 যেটা বলছে যে এটা একটা হচ্ছে 6টা মাইক্রো, মানে এটা বলা হয় যে মাইক্রো অক্সাইড সেমি কন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার এখানে ইউজ করা হয়। ওকে, ক্যারেক্টারিস্টিক কী হবে, এটা লং লাইফ করে, বারবার রিফ্রেশ করার প্রয়োজন পড়ে না, এটা খুব ফাস্টার ইউজ অ্যান্ড ক্যাচি মেমোরি, আর হয় যেমন লার্জ সাইজ, খুব বড়, এক্সপেন্সিভ, খুব বেশি দাম, হাই পাওয়ার কনজিউমিং ব্যাপার থাকে একটা। নেক্সট হচ্ছে ডাইনামিক মেমোরি। ডাইনামিক মেমোরি কি, ডাইনামিক মেমোরি হচ্ছে যে ডাইনামিক মেমোরি লাইক অ্যাজ এস র্যাম মাস্ট বি কন্টিনিউলি রিফ্রেশড ইন অর্ডার টু মেনটেন দ্য ডেটা, দিস ইজ ডান বাই প্লেসিং দ্য মেমোরি অন রিফ্রেশ সার্কিট দ্য রিভিউ সেভারেল 100 times per second। DRAM হচ্ছে এস র্যামেরই মতো একটা র্যাম, যেখানে হচ্ছে যে এখানে কী হয় যে এই র্যামে কী হয়, প্রত্যেকটি ডেটা বিটকে আলাদাভাবে ক্যাপাসিটির মধ্যে জমা রাখতে হয়। এখানে এসে বলা হয়েছে এটা হচ্ছে একটা অস্থায়ী স্টোরেজ, স্থায়ী নয়, পারমানেন্ট নয়। হ্যাঁ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে স্টোরেজ ক্যাপাসিটি সমগ্র তথ্য মুছে যায়, সমস্ত কিছু মুছে যেতে পারে। এটা স্টোরেজ ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে শর্ট টাইম ডেটা লাইফ লং করে। র্যাম, এটা র্যাম টাইপ অফ র্যাম, র্যামই তো অবশ্যই সিমিলার সাইজ, এটা সেম সাইজ থাকে, লেস এক্সপেন্স, এটার দাম খুব কম হয় আর ছোটো হয় একটু। নেক্সট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে রম রিড, অর্থাৎ রিড অনলি মেমোরি। রম স্ট্যান্ডস ফর রিড অনলি মেমোরি, দ্য মেমোরি ফ্রম উইচ উই ক্যান অনলি রিড বাট ক্যান নট রাইট অন ইট, দিস টাইপ অফ মেমোরি ইজ নন ভোলাটাইল, দ্য ইনফরমেশন স্টোর্ড পারমানেন্টলি ইন সাচ মেশিন ডিউরিং ম্যানুফ্যাকচারার। অর্থাৎ র্যাম হচ্ছে এমন একটা মেমোরি যেখানে স্থায়ীভাবে সমস্ত কিছু তথ্য রাখা যায়, রং থেকে শুধুমাত্র পড়া যায় কিন্তু নতুন করে কিছু লেখা যায় না, এই জন্য একে রিড অনলি মেমোরি বলা হয়।
বিদ্যুৎ সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তো কারেন্ট ফ্লো যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা মুছে যায় না কখনো, মানে নন ভোলাটাইল মেমোরি। এই মেমোরিগুলো পারমানেন্ট স্টোরেজ থাকে, আগেই বললাম। বেশিরভাগ কম্পিউটারের কাজ হয়ে থাকে ইলেকট্রনিক সার্কিটের, মানে যখন অনেকগুলো কম্পিউটার অনেক কিছু কাজ হয় ইলেকট্রনিক সার্কিট হিসেবে ইউজ করা হয়। কিছু কিছু কাজের জন্য খুব জটিল ইলেকট্রনিক সার্কিট প্রয়োজন হয়, তো ওই জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি না করে বিশেষ কিছু প্রোগ্রাম লিখে, হ্যাঁ, কোনো একটা চিপের মধ্যে রেখে দেওয়া হয়, হ্যাঁ, যেটাকে মাইক্রো প্রোগ্রাম বলে। সেই চিপটাই হচ্ছে এখানে রম অ্যাকচুয়ালি। কম্পিউটার প্রস্তুত করার কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা এই রমের মধ্যে সেই প্রোগ্রামগুলো জমা করে রেখে দেয়, যেগুলো ব্যবহারকারীরা অর্থাৎ ইউজাররা আর চেঞ্জ করতে পারে না, পারমানেন্টলি স্টোর হয়ে থাকে। দেখো এখানে বলেছে একটা যে এই রম স্টোর্স সাচ ইনস্ট্রাকশন দ্যাট ইজ রিকোয়ার্ড টু স্টার্ট কম্পিউটার দ্যাট অপারেশন রিফ্রেশ গুডস ট্রাভেল সেটাকে। ওকে, এই রম আবার মোটামুটি চার ধরনের। এম রম, এটা ভেরি ফার্স্ট রম ওয়ার হার্ড ড্রাইভ ডিভাইস কন্টেন্ট দ্য প্রি প্রোগ্রাম সেট, মানে পারমানেন্টলি ডেটা সেট হয়ে থেকে যায়, এটা মুছে ফেলা যায় না কখনো। পি রম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা কি, এটা হচ্ছে যে প্রোগ্রামেবল হচ্ছে এই এটা টাইপ অফ রম কম্পিউটার যিনি প্রস্তুত করেন তখন ওই মাইক্রো প্রোগ্রামগুলোকে রমের মধ্যে জমা করে দেয়, ঠিক আছে। ব্যবহারকারীরা এগুলোকে বদলাতে পারে না, কিন্তু ব্যবহারকারীরা প্রোগ্রামগুলোকে মাইক্রো প্রোগ্রাম থেকে বদলে নিয়ে পি রম চিপে জমা করে রাখতে পারে। একবার ব্যবহারকারীরা প্রোগ্রাম পি রেখে জমা হয়ে গেলে, যদি জমা রেখে দেয় তাহলে আর তারপর জমা হয়ে গেলে সেই চিপ থেকে আর সরানো যায় না, শুধুমাত্র তথ্য তখন পড়া যায়। আর এখান থেকে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে সেটা পারমানেন্ট স্টোরেজ হয়ে থেকে যায়। পি রম অর্থাৎ ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে কী হয়, এটা হচ্ছে টাইপ অফ আরেকটা রম। ইরমের মধ্যে কী হয় যে ইপি রমের মধ্যে হয় যে কিছু একটা অতিবেগুনি রশ্মির যদি এর মধ্যে একটা ফেলা হয় টাইপ অফ অতিবেগুনি রশ্মি, তাহলে ডেটাগুলোকে মুছে ফেলা হয়। যতক্ষণ না মুছে ফেলা হচ্ছে ততক্ষণ ইপি রমের মধ্যে তথ্য শুধু পড়া যায়। ইপি রম রিড রাইট দুটোতে ব্যবহার করা হয়, এক্ষেত্রে প্রোগ্রামগুলো বদল করে কম্পিউটারের কর্মক্ষমতার পরীক্ষার ক্ষেত্রে ইউজ করা হয়, মানে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এই ইপি রম ইউজ করা হয়, যে একবার দিলাম ডেটা তারপরে আবার অতিবেগুনি রশ্মি দিয়ে মুছে ফেললাম আবার দিলাম রিচেক করার জন্য। তারপর হচ্ছে ইপি রম ইলেকট্রিক্যালি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা কি, এটা হচ্ছে টাইপ অফ মেমোরি, মানে রম যার মধ্যে তথ্য মুছে ফেলা যায়। স্বাভাবিক বৈদ্যুতিক ভোল্টেজ এর মধ্যে বিশেষ ভোল্টেজ দিয়ে তথ্য, মানে একটা ইলেকট্রিক দিয়ে তথ্যটাকে জমান তথ্যটাকে মুছে ফেলা যায়। এই কাজ করার জন্য এইরকম কাজ করার জন্য ওই যে ইপি রম ইউজ করা হয়, হ্যাঁ, বের করে নেওয়ার জন্য। ইপি রম তথ্য মুছে ফেলে নতুন করে জমা করে রাখা যায়, এটাই করা যায়। এই সমস্তগুলো মাথায় রাখতে হবে। আর অ্যাডভান্টেজ তাহলে রমের কী পেলাম, এটা যে নন ভোলাটাইল মেমোরি, এটা ক্যানট বি অ্যাক্সিডেন্টালি চেঞ্জ করা যায় না, চিপার দ্যান র্যামের থেকে খুব সস্তা, ইজিলি টেস্ট করা যায়। অনেকগুলো টেস্ট করতে গেলাম, বুঝতে পারলাম রম কীভাবে টেস্ট করতে পারবো। হ্যাঁ, স্ট্যাটিক ডু নট রিকোয়ার রিফ্রেশিং কন্ট্রোলিং অলওয়েজ অনলি দ্য ক্যানট 35। র্যাম রমের ডিফারেন্স দেখে নাও, র্যাম রমের ডিফারেন্স যদি দেখো তাহলে দেখতে হবে যে এখানে র্যাম হচ্ছে নট পারমানেন্ট, এটা যে রম হচ্ছে পারমানেন্ট, এটা স্পিড বেশি অনেক, এটা স্পিড কম। সিপিউ অ্যাক্সেস করে না, লার্জ সাইজ এখানে আরও বেশি স্মল সাইজ, প্রাইমারি মেমোরি ইয়ে করে, ঠিক আছে, এগুলো দেখে নাও, তার থেকে ডিফারেন্সিয়েশন হয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচ, ধন্যবাদ দেখার জন্য। আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই জানাবো। ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই জন্য সেকেন্ডারি স্কুলের ডিভাইসগুলোকে জানানো হবে না, নেক্সট ভিডিওতে আবার জানানো হবে পরের ডিভাইসগুলোকে। ধন্যবাদ, যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে বন্ধুর মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও।